হাই এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো আবার সকাল সকাল হাজির হয়ে গেছি আমাদের লেডি গ্রুপ, মানে কোর্টের লেডি গ্রুপ। আজকে হচ্ছে 23rd December, শনিবার, ফোর্থ স্যাটারডে। আর আমরা যাচ্ছি বরাবরের মতো একদিনের ট্যুরে, সেটা হচ্ছে কোথায় কোথায় বল, কোথায় কোথায় বল, দেউলটি, খিরাই এবং কোলাঘাট। সারাদিন প্রচুর মজা করব, ঘুরবো, খাবো, দারুণ এনজয় করব। আর তোমরাও আমাদের সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। চলো লেটস স্টার্ট সবাই এখন। এই দেখো আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। আমরা বারাসাত কোর্টের সামনে থেকে মোটামুটি 15-20 জন উঠছি, আর যাচ্ছি হচ্ছে মোট 50 জনেরও বেশি, মানে 52-53 জন। অনেক বড় বাস, সঙ্গে থাকো আর সবটা দেখতে থাকো, তোমাদের সবটা শেয়ার করব। টাটা। আরো আছে ডিম, ডিম আছে, বয়েলড এগ আছে, স্যান্ডউইচ আছে, লাড্ডু আছে, মঞ্জনিসের লাড্ডু আছে, কেক আছে, কেক আছে। তুই না, আমাদের গ্রুপের ম্যানেজার এখন বয়েলড এগ আনছে, সবাইকে এখন ডিস্ট্রিবিউট করা হবে। তুই না, সাবধান। হাই করো, পায়েল, বিনি, সবাই এখন ব্রেকফাস্ট করছে। এই যে মুনমুন কলা ডিস্ট্রিবিউট করছে, কলা কলা তোমার কলা লেবু মুনমুনের কাছ থেকে নিয়েছে। এই দেখো স্যান্ডউইচ খাচ্ছি। এই যে সঙ্গীতা, তুই কি খাচ্ছিস? চিকেন স্যান্ডউইচ। Don't
দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ স্ন্যাক্স, চা, তারপরে আমাদের সাথে তো অনেক বাচ্চারাও রয়েছে, ওদের বায়না মতো কিছু জল এই সমস্ত সব এখানে খেলাম এতক্ষণ বসে। তো আমাদের টি ব্রেক এখন শেষ হয়ে গেল, এখন আমরা আবার বাসে উঠে যাব, বলছে আমার আমরা এখন আবার বাসে উঠে যাব, আর মাত্র 20 কিলোমিটার আছে খিরাই। তো আমরা প্রথমে যাব এখান থেকে খিরাই, তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, বল চলো। এই দেখো এখন আমরা খিরাইয়ের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে মানে খিরাই তো একটু গ্রামের দিকে, সেই জন্য বড় বাস যাবে না, তাই আমাদের টোটো ধরে যেতে হচ্ছে। তো টোটো আমাদেরকে দেখে একেবারে চড়িয়েছে দাম, বুঝলে, সেই জন্য এখন দর কষাকষি হচ্ছে। ফাইনালি ওদের কথাই শুনতে হবে, ওদের এলাকা যখন কমাবে না, চলো দেখা যাক। এই দেখো ফাইনালি কিন্তু আমরা এখন রয়েছি খিরাই, যেখানে বলেছিলাম আমরা প্রথমে আসবো খিরাই। এখানে হচ্ছে ফুলের গার্ডেন, প্রচুর ফুল, তোমরাও হয়তো শুনেছো বা জানো, আমরা কখনো দেখিনি। তো সেই ফুলের গার্ডেনে যেতে আমাদের টোটো করে যেতে হচ্ছে, পার হেড 25 টাকা করে ওরা নিচ্ছে। তাহলে চলো যাওয়া যাক ফুলের গার্ডেনে, গিয়ে দেখা যাবে কতটা কি দেখতে পারি। কি কিছুটা এই সেই রবীন্দ্রনাথের কিছুটা গিয়ে বলছে উঁচু পা মানে নামতে হচ্ছে, নামতে হচ্ছে, আবার কিছুটা দূর গিয়ে আবার টোটোতে উঠবো। এটা কি পাহাড় না কি? পাহাড় তো না। দেখো খালি করে দিয়েছি টোটো, এই দেখো উঠছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এইবারে ওই মাথায় গিয়ে আবার উঠবো। কি বেড়ানো রে বাবা! যাই হোক, বিভিন্ন বেড়াতে এসে তো নানা রকম অভিজ্ঞতাই হয়। ওই দেখো মনে হচ্ছে যেন পাহাড়ের রাস্তায় উঠছি। এই দেখো এইটুকু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। এই দেখো, এই দেখো এতটা পথ আসলাম। এই দেখো এই জায়গাটা ঢালু উঁচু, কেন টোটো তো খুব দুর্বল যান, সেই জন্য আবার উঠছি। দেখো চলো আবার উঠলাম, দারুণ মজা লাগছে, কিন্তু রোদ নেই, ওয়েদারটা ভালোই। তুমি এনজয় করছো, এটাই আনন্দ। হ্যাঁ এনজয় তো করবোই, জীবনের প্রতিটি স্তরকে এনজয় করতে হবে, আর এনজয় করার জন্যই তো এসেছি, বলো। চতুর্দিকে ফুল আর ফুল গাছ ফোটেনি এখনো, আর জঙ্গল এখনো অল্প অল্প ফুটেছে, দেখা যাবে না। বাবা যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হয় না, কি খড়খড়ে রাস্তা। এখানকার ফুলের গার্ডেনে যাচ্ছি, কি ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে, দেখো কত উঁচুতে রয়েছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমি তো এমনিই অনেক উঁচুতে ভয় পাই, ওরে বাবারে আমি নিচের দিকে তাকাবো না, অনেক উঁচুতে জানো তো এই লাইনটা, আর পাশের এই দেখো ফুটব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি। কত দূর ভাই সামনে? ওই দিকে অত দূর যেতে হবে? দেখো এইখান দিয়ে এসে লাইনটা পার হলাম, আবার এখান দিয়ে সিঁড়িয়ে, দেখো এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি, এই যে ওরা নেমে গেছে। বাবা কত দূর রে ফুলের গার্ডেন, চলো আমি নামি। তো এখানে আমরা এখন যাব ফুলের গার্ডেনে, তো এখানে দেখো সারি সারি প্রচুর ফুলের দোকান, যেখানে এই ব্যান্ডগুলো ওরা বেঁধে দিচ্ছে, মানে ফুল চয়েস করবে, ওরা তোমার পছন্দ মতো তৈরি করে দেবে, আর ওটাই মাথায় দিয়ে ফুলের গার্ডেনে গিয়ে ছবি তুলবে, তাই তো? সেই কারণে দেখো
অনেক সারি সারি দেখছো, ওগুলো সব কিন্তু ফুলের দোকান। এই দেখো এইখানে একটা ফুলের, আর সঙ্গীতা এখান থেকে নিয়েছিস? এই দেখো সঙ্গীতা এখান থেকে বানাচ্ছে। এই দেখো এখানেও একটা ফুলের দোকান। এই দেখো দেখেছো এই ব্যান্ড গুলো, ওরা ওদের মানে পছন্দ অনুযায়ী বানিয়ে দেবে যেমন বলবে। ওই দেখো সারি সারি। তো চলো ব্যান্ড মাথায় দিয়ে যাই ফুলের গার্ডেনে। বাবা তোকে তো খুব মিষ্টি লাগছে। দেখো ফুলের ব্যান্ড তৈরি করে আমাকে বেঁধে দিচ্ছে এই ভাই। তোমার নাম কি গো? আচ্ছা, এটা এই জায়গাটা হচ্ছে খিরাই। এই দোকান কটা অবধি খোলা থাকে? আচ্ছা, লাইট নেই তো দেখছি। লাইট আছে? কালকে উদ্বোধন আছে। কিসের উদ্বোধন? ও এখানে একটা মেলা হবে 25 ডিসেম্বর, সেই মেলার উদ্বোধন। এখন ফুল যতদিন থাকবে চলবে। ও আচ্ছা আচ্ছা, দেখো কেমন লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি আর সঙ্গীতা কিন্তু ব্যান্ড বেঁধে নিয়েছি, কেমন লাগছে বলো? আমি অবশ্য সানগ্লাস পরা আছি। 25 তারিখের জন্য এই মেলাটা দারুণ লাগছে, দেখে এসছো? কি আছে রাস্তাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই দেখো পুরো মাঠ জুড়ে শুধু ফুল আর ফুল, তবে এখনো সবটা ফোটেনি। আমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি, মোটামুটি জানুয়ারির এন্ড থেকে মানে এখানে একদম ফুলের সমারোহ থাকে। এই দেখো এখন সবে ফোটা শুরু করেছে। জিজ্ঞেস করলো কথাটা এসছে। দেখো ওই দেখো দূর থেকে দেখো লাইন দিয়ে। আসলে এখানে তো ফুলের চাষ হয়, মানে ফুলের বাগানের এই আল দিয়ে আমরা যাচ্ছি। দেখো এগুলো কিন্তু সব ওই আলের রাস্তা। এই দেখো সরু আলের রাস্তা, বিনীতা যাচ্ছে, সাবধানে যেও, হিল আছে। এই দেখো এটা হচ্ছে গ্যাদার বাগান। ওই দেখো কি ভালো লাগছে এই ফুলগুলো, সবে ফোটা শুরু করেছে। জানুয়ারি মাসের মানে মিডল থেকে আসলে সব দেখা যাবে। এই দেখো বাবা কি গাদা, গাদার বেল্ট দেখো। ওই দেখো কত মানুষ এসছে। এগুলো কি দিদি? দিদি এগুলো কি গাছ? ওলকপি? বাহ কি সুন্দর। ও আচ্ছা আচ্ছা, ও ওই যে ওলকপি হয়েছে গোড়ায় গোড়ায় না? আর এটা তো বাঁধাকপি, চিনি আমি বাঁধাকপি না, এটা তো হয়নি এখনো, মানে কমপ্লিট হয়নি। এগুলো কি কুলে খারাপ পাতা? ফুল গাছ, হ্যাঁ এগুলো সব ফুল গাছ। দেখো তোমাদের হাতে ক্যামেরা নিয়েছি আর আল দিয়ে হেঁটে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে কিন্তু দেখতে যখন এসেছি দেখবো তো। এই দেখো ময়ূর ফুল, এগুলো যে বড় বড় হয় না, অপূর্ব লাগে দেখতে। এগুলো সবে মানে ধরা শুরু করেছে, বড় বড় হয়ে ফুটলে দারুণ লাগে। আমার এই ময়ূর ফুল খুব ভাল লাগে, মোরক ফুল। এটা হচ্ছে কাসাই নদী, না না খিরাই নদী কোনটা বলে? খিরাই নদী বলে একটা কি আছে, এটাকেই বলে? ও এটা হচ্ছে কাসাই নদী, মানে এখানকার স্থানীয় লোকরাই বলছে, ওদের থেকে আমরা শুনছি, কারণ আমরা তো জানি না। এটা হচ্ছে কাসাই নদী, খিরাই নদীও বলে, যেহেতু খিরাই জায়গাটা। কাসাই নদী, আচ্ছা ওইটা বেবে ওই দিক দিয়ে চলে গেছে না? এই ফুলগুলো কোথা থেকে আনা? এগুলো তো ফোটেনি এখানে কোথাও। এই ফুলগুলো কোথা থেকে আনা? না দেখছি না তো এই ফুলগুলো তো এখানে।
অন্য মাঠে? ও তাই, ইলেকট্রিক লাইট লাগে এই ফুল ফুটতে? ইলেকট্রিক লাইট মানে হিট দরকার হয়? আচ্ছা আচ্ছা, না ভাই তো বেঁধে দিয়ে নিয়ে আসলাম। ওই দেখো এই লাইনটা দেখছো, এরা কিন্তু আমাদের লোক। এই যে মাথায় ব্যান্ড বেঁধে এই লাইনটা যাচ্ছে, হাত দেখা হাত দেখা। এই যে এরা হচ্ছে আমাদের সঞ্চারী, চিনতে পারছি না, খুব মজা করছি। এই দেখ সত্যি এই ফুলগুলো যদি সব ফোটা থাকতো মানে আরো মানে, হ্যাঁ জানুয়ারি মাসের শেষের দিক থেকে মানে পুরো ফুল ফোটা দেখা যায়, কিন্তু তাও আমার খুব ভালো লাগছে। আমরা আল দিয়ে হেঁটে হেঁটে সারা বাগান কিন্তু দেখে নিলাম, কিন্তু আমার খুব আফসোস হচ্ছে, ফুলগুলো যদি সব ফোটা অবস্থায় থাকতো তাহলে তো দুর্দান্ত লাগতো। যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের আরও প্রোগ্রাম রয়েছে। তবে সব ফুল ফোটে নেই, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আল দিয়ে আবার ফিরে যাচ্ছি, এখন ঢুকছো? পেয়ারা মাখা, তোমরা কি পেয়ারা মাখা? এই আলের রাস্তা দিয়ে হাঁটা বুঝলে সোমা, সাংঘাতিক কষ্টকর। আমরা তো এদিক থেকে ওদিক সব গেছি বাবা। আচ্ছা আমাকে একটা এখানেই তুলে দাও। এটা যেটা কি খাচ্ছিস? সব পেয়ারা মাখা খাচ্ছে। এটা কি এখানকার বিখ্যাত নাকি? গ্রিন কালার মানে, গ্রিন কালার আছে মানে ধনে পাতা দেওয়া। প্রচুর হেঁটেছি জমির আল দিয়ে, আমার তো খুব ভয় লাগছিল বাবা, পা না মচকে যায়, একই ব্যথা পা। তো ফাইনালি ফুলবাগান থেকে বেরিয়ে এলাম। এই যে সঞ্চারী আস, কিরে তুই কতটা হেঁটেছিস? অনেক অনেকটা হেঁটেছি। আর যে বড় বন্ধুরা কেমন লাগছে মাথায়? দারুণ লাগছে, দারুণ দারুণ। কেমন লাগলো শম্পা এখানে এসে? দারুণ লাগলো। তবে ফুলগুলো যদি আরো ফোটা থাকতো তাহলে আরো ভালো লাগতো। যাই হোক আমরা এখানেই মানে দুটো বেজে গেছে, আমাদের খিরাই ঘোরা শেষ হলো, এখন আমরা চলে যাব দেউলটি। আর তার আগে তো লাঞ্চ করতে হবে, যেহেতু দুটো বেজে গেছে। জানি না লাঞ্চের মানে তোমাদের দেখাবো সবটাই, জানি না কোথায় লাঞ্চ করব। সোনার বাংলাতে তো করার কথা ছিল, এখন কর্তৃপক্ষ কি করেছে গিয়ে বলতে পারবো। তবে তোমাদের বলছি যে ভিডিওটা আর বড় করব না, কারণ পার্ট ওয়ান আমি এখানেই শেষ করে দিলাম, কারণ ট্যুরটা কিন্তু একটুখানি বড় হবে, সেই কারণে মানে বিকেল সন্ধ্যে পর্যন্ত থাকবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানেই শেষ করে দিলাম আজকে। তোমাদের কেমন লাগলো তুই অবশ্যই জানিও, আর পরের পার্টের জন্য অপেক্ষা করো। তাহলে এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।